হানাফিয়ার সালাফি দ্বন্দ্ব না, দ্বন্দ্বটা হচ্ছে সালাফিয়ার দেওবন্দি দ্বন্দ্ব। মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আজ্ঞাত বাইন্ধা, ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার আকিদা সেম, সাওয়া সাওয়া এক আকিদা, বরং বিচ্ছুত হয়ে গেলে আকিদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি। এমন বহু আকিদা পাওয়া যায়, আমি খুলে বলবো না, খুলে বললে আবার তাদের মিছিলটা জোরদার হয়ে যাবে। জিজ্ঞেস করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমিল আছে না নাই? গরমিল আছে। যেমন তারা হাত বাদে বুকে, আমরা বাদে নামিতে, তারা আমিন বলে নামাজে জোরে, আমরা বলি আস্তে। এই কয়েকটা বিষয়ে আমলের আর ইমানগত কয়েকটা বিষয়ের ব্যাখ্যায় একটু গরমিল আছে। তো ব্যাখ্যায় তাদের সাথে ইমানগত বিষয়ে যে গরমিলটা আমরা দেখাই, এটা আমি তত্ত্ব তালাশ করে দেখলাম এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না, দ্বন্দ্বটা হচ্ছে সালাফিয়ার দেওবন্দি দ্বন্দ্ব। মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আজ্ঞাত বাইন্ধা, ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার আকিদা সেম, সাওয়া সাওয়া এক আকিদা, বরং বিচ্ছুত হয়ে গেলে আকিদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি। এমন বহু আকিদা পাওয়া যায়, আমি খুলে বলবো না, খুলে বললে আবার তাদের মিছিলটা জোরদার হয়ে যাবে। বোঝার যোগ্যতা রাখে না, মিছিল দিতে পারে, এমন মুসলমান আছে না নেই? আকিদাগত বিশ্লেষণ কোনটা কোন দিকে কতটুকু, কার বিরুদ্ধে কতটুকু অবস্থান নিতে হবে, কার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, এই বিষয়গুলো কোরআন সুন্নাহ থেকে জীবন একদিন অধ্যয়ন করে দেখে নাই, বরং যারে তার ভালো লাগে নাই তার পিছনে আহলে হাদিস বলে মিছিল জুড়ে দেওয়ার ক্ষমতা তাদের বলে আছে, এমন মুসলমান আছে না নাই সমাজে? এই লোকগুলো বিভ্রান্তি সৃষ্টি করে, আকিদাগত বিশ্লেষণ বোঝার বকলম যোগ্যতা নাই, হ্যাঁ আকিদার একটা কিতাব অধ্যয়ন করে নাই। জিজ্ঞেস করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জবাব কি দিবে? এটা কোরআন এবং সুন্নাহ থেকে শিখা, আকিদার দুই চারটা কিতাব পড়া জবাব দিবে এমন আলিম আমাদের বাংলাদেশে খুব কম। পরিষ্কার একটা জবাব দিয়ে দিব, ভাই এই যে জবটা দিলেন ভাইজান কই, কয় হুজুরে দরসে কইছে, ফরাইবার সময় হুজুরে শিখেছে। কিরে ভাই, আকিদার জন্য হুজুরের কথাই যথেষ্ট? হ্যাঁ, আমলের ক্ষেত্রে যে এখানে কোরআন এবং সুন্নতের বাইরে কোনো আমল গ্রাহ্য হয় না, আকিদার মতো বলিষ্ঠ ক্ষেত্রে উস্তাদের কথায় আপনি আকিদা শিখে ফেলছেন দলিল ছাড়া, কোন বিবেকে, কোন ইমানে, কোন ইসলামের শিক্ষা ছিল এটা? এই সমস্ত ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ভাবে কথা বলতে গেলে সরাসরি আকিদার কিতাবগুলোর ডাইরেক্ট নস আপনাদের সামনে, ডাইরেক্ট আমারত আপনাদের সামনে পেশ করে দিলে এরা এসে জবাব দিতে পারে না, জাহালাতের কারণে পিছন থেকে শুরু করে দেয় আহলে হাদিস, আহলে হাদিস আছে না নাই? অথচ এই আকিদা আবু হানিফা, কোন আহলে হাদিসের আকিদা নয়, এটা আবু হানিফার আকিদা, কিন্তু বললে পরে কয় আহলে হাদিস। আল্লাহ কোথায় আকিদা? এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নন, চার ইমামের মুত্তাফাক আকিদা, আল্লাহ সত্যাগত ভাবে আরশে, সত্যাগত ভাবে কোথায়? আরশে, পৃথিবীর সব জায়গায় আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত বিরাজমান। সমস্ত মুহাক্কিকিনে মুফতিয়ানে কেরাম ফুকাহায়ে কেরাম মুফাসসিরিনে কেরামদের রায়, ইলমান ওয়া কুদরাতান, আল্লাহর ইলম, আল্লাহর শক্তি সারা পৃথিবীর সব জায়গায় বিরাজমান। চার ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কাউল, আল ইস্তিওয়া মাদউমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াসসুআলু আনহু বিদআহ, আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যগত ভাবে এটা একদম জানাশোনা কথা, এটার উপরে আমাদের ইমান। কাইফিয়ত, কিভাবে আল্লাহ বসেছেন না সারা শুয়েছেন না দাঁড়াইছেন, এই কথা জিজ্ঞেস করা গোমরাহি। কে বলেছেন? ইমাম মালিক। আবু হানিফার ফাতাও তো আরো কঠিন, মাইয়া কুল আইনাল্লাহু লা আলাম ফাকাদ কাফার, আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা, আবু হানিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে, কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। তাহলে আইন আল্লাহ এর মাসালায়, আল্লাহ কোথায় এর মাসালায়? সালাফদের আকিদা, আবু হানিফার আকিদা, সাহাবায়ে কেরামের আকিদা, রাসূলের আকিদা, কোরআন সুন্নাত খায়রুল কুরআনের সবার আকিদা তো এক ছিল, ছিল কি ছিল না? আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু নিজের ভিন্ন মতটাকে ঠিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন, এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? শামসুদ্দিন জাহেবী রাহিমাহুল্লাহ, ইতিহাস বিখ্যাত একজন মুহাদ্দিস, যার কাছ থেকে এই ইলমে ইস্তেফাদা না নিলে, যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোনো মানুষ মুহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারে না, এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ। ওনার লেখা কিতাবুল উলুম পড়েন না, আকিদার কিতাবগুলো খোলেন, সালাফদের লেখা কিতাবগুলো আনেন সামনে, তো তাদের লেখনে তাদের আকিদা, ইমাম আবু হানিফার আকিদা,
আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন, এটা আপনার দোষ, এটা আবু হানিফার দোষ না। আবু হানিফার সাথে যদি অন্য কারো আকীদা মেলে, এটা তো আপনার, এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার, আপনার আকীদা গরমিল করছেন কেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা? অদ্ভুত হানাফি স্লোগান। যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদাল্লে একদল সুন্নত পালনকারী আছে, সব সময় আহলে সুন্নত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে, এই রকম বেদাল্লে একদল হানাফি বের হয়েছে, নামে হানাফি, কাজে কর্মে আবু হানিফার কিচ্ছু নাই। ওই লোকগুলোর সামনে যখন আবু হানিফার মাসলাক মানহাজ পেশ করা হয়, তখন সহ্য হয় না, প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না, পেছন থেকে জোরে দেয় আহলে হাদিস, আহলে হাদিস। আসলে নাই কিছু লোক, ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মারে, আহলে হাদিস হয়ে গেছে।